মংলা বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজ থেকে জ্বালানি তেল ডিজেল পাচারের সময় তিন চোরা কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ডিজেল ও চোরা কারবারির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা। কোস্টগার্ড পশ্চিম জোনের মংলা গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট এম ফয়সাল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মংলা বন্দরের পশুর চ্যানেলের জয়মনি খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় সোমবার দিবাগত রাত একটার দিকে অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। এ সময় বিদেশি জাহাজ থেকে নামিয়ে পাচারকালে 1,550 লিটার ডিজেল ও একটি ট্রলার সহ তিন চোরা কারবারিকে আটক করে অভিযানকারীরা। আটককৃতরা হলো মংলার কানাইনগর এলাকার ফারুক খানের ছেলে হাবিব খান, আব্দুর রফ হাওলাদারের ছেলে আবুল শেখ ও নূর মোহাম্মদের ছেলে সুমন। জব্দকৃত মালামাল সহ আটককৃতদের মঙ্গলবার দুপুরে মংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। মংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।